Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। মেলিটা কথা বলার চেষ্টা করল, কিন্তু শুকনো কম্পিত গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। এত তারা কিসের মেলিটা, কেন নয়? আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ট্রাস্টেন ফরচুন ছিলেন একজন প্রখ্যাত আফ্রিকান আমেরিকান সাংবাদিক, সম্পাদক এবং নাগরিক অধিকার কর্মী। ফ্লোরিডায় জন্মগ্রহণকারী ফরচুন প্রথম দিকে কৃষিকাজে যুক্ত ছিলেন এবং পরে নিউ ইয়র্ক চলে আসেন। ফরচুনের সাহিত্যিক জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি নিউ ইয়র্ক এজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন এবং এই পত্রিকার মাধ্যমে আফ্রিকান আমেরিকানদের অধিকারের জন্য সংগ্রাম করেন। তার প্রবন্ধ ও লেখায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে শক্তিশালী বক্তব্য পাওয়া যায়। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল্যান্ড, লেবার অ্যান্ড পলিটিক্স ইন দ্য সাউথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ SB অরিজিনালস। আজকে গল্প পাঠে জেমস এবং জনের চরিত্রে অনল, মেলিটা সাহানা। গল্প পাঠে আমি কাহিনীর সূত্রধার সুস্মিত। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য বাথ। ফেনা মেশানো গরম জলে চান করার মজাই আলাদা। বাথটাবে শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল মেলিটা। হঠাৎ চটক ভেঙে গেল, শোনা গেল ডোরবেল বাজার শব্দ। নিশ্চয়ই ওর স্বামী জেমস চাবি নিতে ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি বাড়ি ফিরেছে ওদের তৃতীয় বিবাহবার্ষিকীতে ওকে সারপ্রাইজ দিতে। দ্রুত বাথটাব থেকে উঠে পড়ল মেলিটা, গলা উঁচিয়ে বলল, জেমস তুমি? ও সরি সোনা, আমার কাছে চাবি নেই। গা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে মেলিটার। হানিমুনে তাইওয়ান থেকে কিনে আনা রোগটি দ্রুত গায়ে জড়িয়ে দরজার দিকে ছুটল মেলিটা। জেমস, তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন? কাজটা হয়নি? প্রত্যুত্তরে শুধু মাথা নাড়ল জেমস। বসো, আমি তোমার জন্য উইস্কি নিয়ে আসি। উইস্কি থাক, ব্র্যান্ডি নিয়ে এসো। ওয়াইনের বোতল থেকে ধুলো ঝাড়তে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল মেলিটা। তার স্বামীকে এ পর্যন্ত স্কচ ছাড়া আর কিছু খেতে দেখেননি, তাও সে ডিনারের সময় শুধু মদ পান করে আর রোববারের লাঞ্চে বিয়ার। খবর নিশ্চয়ই খুব খারাপ। সুদৃশ্য ক্রিস্টাল গ্লাসে ও নিজের জন্য জিন আর জেমসের জন্য গ্লাস ভরে ব্র্যান্ডি নিল। মেলিটা স্বামীর হাতে গ্লাসটি তুলে দিল, সঙ্গে তুলে দিল ডাকে আসা বাকি চিঠিপত্র। বাড়ি ফিরেই চিঠিপত্রে চোখ বুলানো জেমসের পুরনো অভ্যাস। বিষয়টি নিয়ে কথা বলবে এখন? শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে, তারপর চোখ ফেরালো খামগুলোতে, তবে একটিও খামও খুলল না। পরে ফিসফিস করে জেমস বলল, তুমি স্নান করতে যাও। না না, ঠিক আছে, আমার এমনিতেও গোসল প্রায় শেষ। যাও বলছি তো, যাও। জেমসের এরকম চেহারা আগে কখনো দেখেনি মেলিটা। বুঝল স্বামীর আদেশ পালন করাই ওর জন্য এখন মঙ্গলজনক হবে। মেলিটার একটু একটু ভয় করছিল। সকালে যে মানুষটা এত ফ্রেশ মুড নিয়ে বেরিয়ে গেল, তার এখন একই চেহারা। বাথরুমে ফিরে এলো মেলিটা, গা থেকে খুলে ফেলল রোব। মেঝে থেকে দেয়াল পর্যন্ত উঁচু আয়নায় নিজের চমৎকার ফিগারটির প্রশংসার দৃষ্টিতে একবার দেখে নিয়ে ঢুকে পড়ল নীল ফেনার রাজ্যে। কি এমন ঘটল যাতে জেমস
এমন আপসেট হয়ে আছে? ভাবছেও ব্যবসায়িক চুক্তিটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে কি নতুন কেনা গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে? যাই ঘটুক না কেন, শীঘ্রই জানতে পারবে মেলিটা। ওরা পরস্পরের কাছে কোনো কথা বেশিক্ষণ গোপন রাখে না। বিবাহবার্ষিকীর পার্টিতে ওদের জন্য 20 জন গেস্ট আসবে। পার্টিতে কি পড়বে, অতিথিদের জন্য যথেষ্ট পরিমাণ খাবার এবং পানীয় আছে কিনা বাড়িতে, ওকে জেমস কি উপহার দিচ্ছে, এসব নিয়েই ভাবছিল মেলিটা বাথটাবে শুয়ে শুয়ে। এখনো কোনো প্যাকেজ বাড়ি এসে পৌঁছায়নি। নতুন অ্যান্টিক মার্কেটের গয়নার দোকানে খুব সুন্দর একটা পেন্ডেন্ট দেখে এসছে ও, নীল আবসানো। জেমস যদি ওকে ওটা উপহার দেয় তাহলে দারুণ হয়, হয়তো এক্ষুনি এসে পড়বে প্যাকেজটা। হঠাৎ বাথরুমের দরজায় সজোরে টোকা পড়ল। এসো জেমস, দরজা খোলাই আছে, এখন কি একটু ভালো লাগছে ডার্লিং? হঠাৎ দরজার দিকে তাকাতেই মেলিটা আতঙ্কে জমে গেল। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে জেমস, পরনে একটাও পোশাক নেই, শুধু চামড়ার একটি ব্যাগ ঝুলছে বাঁ কাঁধে। ওর চাউনি একদম ফাঁকা, স্থির। ধীর পায়ে এগিয়ে এলো মেলিটার বাথটাবের পাশে। বাষ্পচ্ছন্ন আয়নায় নিজেকে একবার দেখল। মেলিটা বুঝতে পারছে কোথাও মস্ত একটা গণ্ডগোল হয়ে গেছে। ও হাত বাড়ালো তোয়ালে নিতে, ছুটে পালাবে। এত তারা কিসের মেলিটা? দানবীয় শক্তিতে ওকে এক ধাক্কা মেরে ফেলে দিল জলে। আমি তো এখনো শুরুই করিনি, মেলিটা কথা বলার চেষ্টা করল, কিন্তু শুকনো কম্পিত গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তুমি বুঝতে পারছি মাই লাভ, পারছো কি? তবে চিন্তা করো না, তোমার ভয় আমার আনন্দকে দ্বিগুণ করে দেবে। এই মুহূর্তের জন্য আমি সারা জীবন ধরে অপেক্ষা করেছি, অত্যন্ত ধৈর্য ধরে আমার সবচেয়ে গোপন ব্যাপারটি লুকিয়ে রেখেছি। না, তোমাকে আমি বলবো না, এখন যে কাজটি করতে যাচ্ছি তা কেন করছি। হয় যেন থরথর করে কাঁপছে মেলিটা, গালবে জল গড়িয়ে মিশে যাচ্ছে নীল সমুদ্রে, যা একটু আগেও ভারী আরামদায়ক বলে মনে হয়েছিল। কেন কেন জেমস, ফুপিয়ে উঠল মেলিটা, জানে ভয়ানক বিপদে আছে সে। কেন কেন নয়, চামড়ার ব্যাগ খুলে জেমস যে জিনিসটি বের করল তা ডাক্তাররা অপারেশনে ব্যবহার করেন, একটা স্ক্যালপেল। আমি এই জিনিসটা নিয়ে বহুবার রিহার্সাল দিয়েছি। ভাবলে শূন্য চেহারায় এখন একটা হাসি যেন স্থায়ীভাবে গেঁথে গেছে। কোনো রকম ধস্তাধস্তি করবে না, আমি যত কম কাটাছেঁড়া করা যায় তাই করব। কাজটা নিখুঁত হওয়া চাই, তোমার মতো নিখুঁত। তুমি অল্প সময়ের জন্য একটা তীব্র ব্যথা অনুভব করো, তবে তোমার সুন্দর শরীরের কোনো ক্ষতি আমি করব না। তোমাকে খুব তাড়াতাড়ি অনেক বেশি সুন্দরী এবং নিখুঁত দেখাবে তোমার ক্রিম সিল্ক কফিনে। তোমার কফিনে সাজানো হবে সুন্দর সুন্দর ফুল দিয়ে, গোলাপ, লিলি, কার্নেশন, এমনকি অর্কিডও থাকবে। হ্যাঁ, আমি তোমার পায়ের কাছে এক ডজন অর্কিড উৎসর্গ করব। সে হঠাৎ মেলিটার পাটা ধরে চুমু খেতে লাগলো। পিছলে গেল মেলিটা, ডুবে গেল গভীর জলে। জেমস ভাবল, কি সুন্দর পা দুটি। আরেকটা পায়ে আদর করতে করতে হাঁপিয়ে ওঠার শব্দ করল সে। তারপর
ছেড়ে দিল ওকে। ওরা চোখাচোখি করল, মিলিটার চোখে ভয়, জেমসের চোখ ফুর্তিতে। সে মেলিটার ঘাড় চেপে ধরে টেনে আনল নিজের কাছে। জেমসকে বড় অচেনা লাগছে মেলিটার, তীব্র কামনায় জ্বলছে জেমসের চোখ। আড়ষ্ট হয়ে গেল মেলিটা, তবু প্রাণপণ চেষ্টায় নিজের অনিয়ন্ত্রিত আতঙ্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করল। জানে এর কাছ থেকে রেহাই মিলবে না। জেমসের ওপর যে দানব ভর করেছে সে মেলিটার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। মেলিটা জেমসের এরকম আচরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করল। জেমস হঠাৎ এমন বদলে গেল কেন? এ যেন এক অপরিচিত কেউ ওকে গ্রাস করতে চাইছে। মৃত্যু ভয় কি মৃত্যুর চেয়েও খারাপ? প্রথম চুম্বনে কি বোঝাতে চাইল জেমস? এসব কি ঘটছে? মাথাটা ঝাঁকিয়ে জেমসের বন্ধন থেকে নিজেকে ছুটে সরিয়ে নিতে চাইল মেলিটা, কিন্তু ওকে শক্ত হাতে ধরে রেখেছে জেমস। মেলিটার মুখ দিয়ে আর্তচিৎকার বেরিয়ে এলো, প্রতিধ্বনি তুলল বাথরুমে। কেমন জানি খুঁতখুঁত করছে জেমস, গাজলা তোলা গার্গলের শব্দে থেমে গেল খুঁতখুঁতানি। মেলিটার মুখ দিয়ে ঝলকে রক্ত বেরিয়ে আসতে লাগল। জেমসের ছুরিটা তার মাথার পেছনের দিকে বসে যাচ্ছে। ছুরিটা মন্থর গতিতে চামড়া কাটতে কাটতে এক কান থেকে আরেক কান পর্যন্ত পৌঁছাল। মেলিটার কপাল নিখুঁতভাবে কেটে ফেলা হল। জেমস মেঝেতে হামাগুড়ি দিয়ে বসে অত্যন্ত মনোযোগের সঙ্গে কাজটি করছে। মেলিটার পৃথিবী অবশেষে ডুবে গেল নিকশ অন্ধকারে। হঠাৎ সদর দরজায় তালাচাবি লাগানোর শব্দ, ধাক্কা মেরে খুলে ফেলল দরজা। প্লাস্টিক ক্যারিয়ার ব্যাগে শ্যাম্পেনের বোতল পরস্পরের গায়ে লেগে মিষ্টি টুংটাং শব্দ তুলল। ও মেলিটা, মাই ডার্লিং, তুমি চিন্তাই করতে পারবে না আমাদের অ্যানিভার্সারির জন্য কি জিনিস নিয়ে এসেছি। জেমস ওর পেছনে বন্ধ করে দিল দরজা। দেখল বাথরুমে আলো জ্বলছে, ও পা বাড়ালো ওদিকে। দরজা ভেজানো দেখে ধাক্কা মারতেই খুলে গেল। সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্নের দৃশ্য ওকে বরফের মতো জমিয়ে দিল। ওহ মাই গড মেলিটা, ওর মনে প্রথমেই যে চিন্তাটা এলো তা হলো জনের হাত থেকে স্ক্যালপেলটা কেড়ে নিয়ে প্রচণ্ড একটা খুশি বসিয়ে দেয়। বিভৎস দৃশ্যটা ওর মতো শক্ত সামর্থ্য মানুষকেও কাঁপিয়ে দিয়েছে। দুপুরের খাবার পেট ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন মুখ দিয়ে। বাথটাব ভেসে যাচ্ছে লাল ফ্যানে, জলের ওপর ভাসছে মেলের দেহটা, চোখ জোড়া স্থির নিবন্ধ ছাদের দিকে। এ দৃশ্য যেন আর সহ্য হল না জেমস হিদারিংটনের। সে ছুটে গেল ওয়াশ বেসিনে। তার যমজ ভাই জন বাচ্চাদের মতো হামাগুড়ি দিচ্ছে রক্তমাখা কার্পেটের ওপর। ডান দিকে বাঁদিকে দুলে চলেছে সে, গা থেকে টপ টপ করে ঝরে পড়ছে মেলের শরীরের রক্ত। জেমস ছুটে গেল ফোনের কাছে, পুলিশের নম্বরে ডায়াল করল, তারপর একটু ভেবে রিসিভারটা রেখে দিল, আবার ফোন করল, তবে এবার অন্য জায়গায়। জি, আমি জেমস হেদারিংটন। জি, ওকে পেয়েছি, তবে এবারে ওর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ।
আপনি দয়া করে তাড়াতাড়ি চলে আসুন। বাথরুমে ফিরে এলো জেমস। জনের মুখ দিয়ে যে শব্দগুলো বেরোচ্ছে তার কথা সে কোনো দিন ভুলবে না। সুন্দরী মেলিটা, এখন তুমি শুধু আমার, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এমনকি আমার ওই পিশ্রী বড় ভাইটা জেমসও নয়। আমি জীবনে কোনো দিনও প্রথম হতে পারিনি, সব সময় দ্বিতীয় হয়েছি, তবে এবারে আর নয়। সুন্দরী মেলিটা, সুন্দরী। কেমন লাগলো আজকে আমাদের গল্প দ্য বাথ? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর